আরে না, রাইট ডিসিশন নিছে, 15 দিন আগেই যাওয়া উচিত। ঈদের আগে আগে যে ভিড়টা থাকে হিসাব আছে, তোরা তাড়াতাড়ি আয়, আমি খুব বোর ফিল করতেছি, এত আগে আগে আমার স্টেশনে পাঠাই দিই। হ্যাঁ তাড়াতাড়ি রওনা দেয়, আপনি পরে ফোন দিতে স্বাগত। খুব কষ্ট হচ্ছে, দেন হেল্প করি। না না লাগবে না আন্টি, আমি তো আপনার ছেলের মতো হেল্প করতেই পারি। জি আমি সাব্বির, আইবিতে 8th সেমিস্টার কম্পিউটার সায়েন্সে পড়ছি। ও আচ্ছা, হেল্প করতে চাও? হোয়াই নট, এই দুটো ধরো বাবা, অনেক হেভি আছে। ইটস অলরাইট, এটা একটু হালকা আছে, এটা জি হেভি, এটা ধরে রাখছিস কেন? দে দে, থ্যাংক ইউ, নো ওয়ারিজ, চলে আন্টি। হ্যাঁ বেবি, আছে তাড়াতাড়ি তুমি অফিসে চলে যাও। হ্যাঁ অফিসে গিয়ে খালুকে কি বলবা? এ বলবা যে আপনারা ট্রেনে উঠতে পারবে, অসুবিধা নেই, খালি আছে। ওকে যাও বাবা, পারবা না? আরে আমার জিনিসপত্র তো ফেলে দিচ্ছ, ধরো এটা একসাথে। এটা লোহা নাকি? লোহা কেন হবে, বাড়ির পুরনো জিনিসপত্র দেশে দিয়ে দেয়, আর এটা আমাদের জাকাতের কাপড়। তুমি রোজা না? আল্লাহ, আমি তো রোজা। আন্টি আমি এটা কি করতেছিলাম বলেন? আমার না এটা প্রায় হয়, রোজার মাসে অতিরিক্ত হার্ড ওয়ার্কিং করলেই মানে দেখা যায় যে আমার পানির তৃষ্ণা, আমি পানি খেয়ে ফেলি বলে, এখন আবার জুস খেয়ে ফেলতে গেছিলাম। সরি, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। ঈদের জন্য বানিয়েছি, হাম হামে গিয়ে শুটিং করেছি। যাই হোক, আমি দেখাচ্ছি। আমি শুনছি, তুই কথা বলতে গেলে কেন? মা ভদ্রতা, ভদ্রতা আমাকে শিখাবে না, আমি এই ছেলে গান শুনবো না, অন্য গান দিই। আমি বুঝলাম না ব্যাপারটা, মানে তোরা কি বন্ধু নাকি শত্রু? হ্যাঁ আমি একটা মেয়ের সাথে কথা বলতেছি, দেখতেছো আমার একটা প্রসেস গোয়িং অন, ওইখানে গিয়ে তোদের ঢুকতে হয় না? এটা কোন ধরনের কথা? একজনকে কি রে, একজনকে জায়গা আছে? হোয়াট ইজ দিস? ফ্রেন্ড যদি ফ্রেন্ডের ফেভার না দেয়, তাহলে কি আরেকটা ফ্রেন্ড অন্য কোনো মেয়ের সাথে গিয়ে প্রেম ভালোবাসা করতে পারে? পারে না, ফেভার করতে হবে তোকে। ছোট্টবেলার ড্রিম, এই ড্রিম তুই দেখোস নাই, তুই দেখোস নাই জার্নিতে সুন্দরী একটা মেয়ে নিয়ে বাড়ি ফেরা? যা যা বেটা, মায়ের পিছে যা। তো রাগ করতেছিস কেন? প্লিজ রাগ করিস না, যেরকম প্ল্যানিং ছিল ওইরকমই হবে, আমরা একসাথে যাব, ঠিক আছে? আমি ঈশ্বরদী পর্যন্ত ওর সাথে যাই, ঈশ্বরদী পর্যন্ত যাই, যেতে ওকে সেট করে ফেলবো, তারপরে বগি চেঞ্জ করে তোদের বগিতে উঠা সোজা রাজশাহী। হ্যাপি জার্নি, চিয়ারাম দোস্ত। ওটা মানুষ দোস্ত, ট্রেন এসে পড়তেছে ঈশ্বরদী পর্যন্ত, প্লিজ দোয়া করিস দোস্ত, প্লিজ। কেমন লাগলো আর কি গানটা? ভালো ভালো। আপনার কাছে কেমন লাগলো? তো এইসব গান
ও শুনেনি, সমস্যা নেই, গান ভালো না লাগলে ভিজুয়ালটা ভালো লাগবে। আপনার ফেসবুক আইডিটা আমাকে দিয়ে দিন, আমি আপনাকে ইনবক্স করে দেবো লিঙ্কটা। ভিজুয়ালটা দেখবেন খুব সুন্দর, হাম হাম। থ্যাংক ইউ আম্মু, আমি যাই পানি কিনে নিয়ে আসি। ও আমারও তো পানি কিনতে হবে, আমার কাছে তো জুস, ইফতারের সময় কী খাবো? শোনো বাবা, তুমি এখানে বসো, আমার সাথে একটু বসো, একটু কথা বলো। জি জি, এই তোমার গানটা যে শুনলাম, গানটা তো আমার ভালো লাগেনি, কিন্তু জায়গাটা জায়গাটা চমৎকার। এটা কোথায়? হাম 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 হাম, যাবেন, বাংলাদেশের সুন্দর জায়গা আছে আন্টি, ঘুরে আসবেন। হ্যাঁ, আমি পানিটা নিয়ে আসি। শোনো তো, শোনো বাবা বাবা বাবা, একটু বসো বসো না, আমি একা বাবা নিজে একটু বসে আছি, শোনো একটু গল্প করি তোমার সাথে। জি আন্টি। তোমরা কয় ভাই কয় বোন? শেষ করি না, একটু বসো। তোমার কি অবস্থা, কেন এরকম করছো বলো তো, এত অস্থিরতা কেন? আন্টি অস্থিরতা আছে, আমি তো আপনাকে সেটা বলতে পারতেছি না। কেন, আমি তো তোমার আন্টির মতো, আমাকে বলো। আন্টি ওয়াশরুমের জন্য তো অস্থির হবই। আপনাকে সরাসরি কথা বলে দিই, আপনাকে আজকে দেখার পর থেকে আই ওয়াজ জাস্ট লস্ট, এন্ড আই নো আপনিও ঠিক সেম ভাবে ফিল করছেন। আমি আপনাকে একটা কথা বলতে চাই। Yeah, of course, I know what you will say. I'm engaged. Asha, আমার বললো তুমি কি কিনতে আসছো? হ্যাঁ। ইনি? উনি আজকে আমাদের অনেক হেল্প করেছে, তাই একটু কথা বলছিলাম। ও থ্যাঙ্কস। চলো